বাগুইআটির বহুতলের গৃহবধূর রহস্য মৃত্যু, মুখে সেলোটেপ আটকানো অবস্থায় উদ্ধার দেহ। গৃহবধূর হাতও বাঁধা ছিল, ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল, আটক করা হয়েছে গৃহবধূর স্বামীকে। আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী কি জানাচ্ছে শোনাবো আপনাদের। বাগুইহাটি প্রফুল্লকাননের বহুতলে গৃহবধূর রহস্য মৃত্যু, এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে রয়েছি। বাগুইহাটি থানার পুলিশ এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট, তারা এই মুহূর্তে সার্কামস্ট্যান্সিয়াল যে এভিডেন্স, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সেগুলো খতিয়ে দেখছেন। আমার সামনে যে ফ্ল্যাট, সেখান থেকেই ওই গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন যে সেলোটেপ লাগানো ছিল এবং হাত বাঁধা অবস্থায় ছিল। FSL এক্সপার্টরা এসেছেন, আমরা ফরেন্সিক আধিকারিকের সঙ্গে কথা বলবো। আপনারা মূলত কী কী জিনিস দেখলেন? আমরা দেখলাম কি একটা লিগারেচার ঝুলছে, কিছু পার্ট অফ দ্য লিগারেচার ঝুলছে, যেটা আর একটা টুল আছে চেয়ার, একটা উডেন বেডের ওপরে। হ্যাঁ, তো বডি যেখানে ছিল সেখানে মার্ক করা আছে, এই মোটামুটি অ্যাপারেন্টলি দেখে ফাউল প্লে কিছু, আপাতত কিছু ফাউল প্লে আমরা পাইনি। প্রত্যক্ষদর্শীরা প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকদের যেটা জানাচ্ছেন যে বিভিন্ন হাত বাঁধা ছিল শুধু নয়, লিউকোপ্লাস্ট লাগানো ছিল। ঠিক কীভাবে এই ঘটনা ঘটলো সেটা তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। দেহ ময়না তদন্তের জন্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, পোস্টমর্টমের পরই গোটা ছবিটা স্পষ্ট হবে। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে জয়ন্ত পাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, বাগুইহাটি।